নমস্কার। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। ছোট্ট একটা খবর পেয়েছি এসএসসি নিয়ে, স্কুল সার্ভিস কমিশন নিয়ে। যদিও এখন আমাদের সরকার মেতেছে ভোট নিয়ে, ভোট, পঞ্চায়েত ভোট, ইলেকশন এইসব নিয়ে আর কি মেতেছে, কিন্তু তার মধ্যেও এসএসসি নিয়ে ছোট্ট একটা নিউজ গতকাল আমি পেয়েছি। এবং আমাদের সামনে রয়েছে মাদ্রাসা এক্সাম, সেটা অক্টোবর নাগাদ হতে পারে, অক্টোবরের শেষ দিকে, পুজোর পরে আর কি হতে পারে। সেটা এটা মোটামুটি একটা আপনি ধরতে পারেন যে পাক্কা খবর আর কি, যে অক্টোবর শেষ দিকে এক্সামটা হতে পারে। তার জন্য আপনারা যারা পড়াশোনা করছেন, বাংলা, ইংলিশ প্রত্যেকটা বিষয়, প্রত্যেকে বলবো যে ভালো করে পড়াশোনা করুন, এক্সামটা দিন। কারণ এক্সামে মাত্র আর সময় রয়েছে 3 থেকে 4 মাস, এবং এই 3 থেকে 4 মাস আপনার জীবনের সেরা সময় হবে, যেখানে আপনি নিজেকে পারবেন প্রুভ করতে, আপনি পারবেন নিজেকে বেকার জীবন থেকে মুক্ত করতে। তার জন্য আমাদের ব্যাচ চলছে, নতুন ব্যাচ ভর্তি চলছে আমাদের ইংলিশে এবং বাংলাতে। এখানে আপনি লাইভ ক্লাস পেয়ে যাবেন, এই বোর্ডে লাইভ ক্লাস, রেকর্ড ভিডিও, দারুণ নোটস, দারুণ নোটস আমরা দেবো এখান থেকে আপনাকে, এবং প্রিভিয়াস নোটসগুলো দিয়ে দেবো আপনাকে আমরা, এবং মক টেস্ট। টাকা লাগছে মাত্র 199 টাকা। তো এসএসসি নিয়ে একটা নিউজ আমি পেয়েছি এই গতকাল, সেটা আপনার হচ্ছে যে শুনছি সেটা মোটামুটি এসএসসিটা ওই অক্টোবরের ঠিক পরে আর কি সেটা বেরোতে পারে, অক্টোবরের ঠিক পরে বেরোতে পারে সেটা। তবে সেটা কতটা পরিমাণে যুক্তিযুক্ত, কতটা পরিমাণে সেটা যুক্তিসঙ্গত, সেটা আমি মানে ওই তথ্যটা কিন্তু কেউ দিতে পারবে না যে কোন মাসে পাক্কা বের হবে। কিন্তু যতগুলো নিউজ মোটামুটি আমার দেওয়া হয়েছে এখান থেকে, সবগুলোই মোটামুটি কিন্তু মিলেছে। আপনি বলেছিলাম ফুড, আমি বলেছিলাম মাদ্রাসা, সবগুলো কিন্তু পরপর এখান থেকে বেরিয়েছে এবং এবং সবগুলোই কিন্তু মিলেছে। অতএব এই এই নিউজ যার কাছে পেয়েছি, মোটামুটি ভালো মানুষ এবং মিলতেও পারে। অতএব প্রত্যেকে বলবো যে যেটা আপনি পড়েছেন মাদ্রাসা, এই সিলেবাসটা রয়েছে এসএসসির, অতএব এমনভাবে পড়ুন যাতে আপনার দুটোই কিন্তু কভার আর কি হয়ে যায় এবং আপনাকে ঘুরে দেখতে না হয়। এবং বাংলাতে সিট রয়েছে প্রায় 100টা সিট রয়েছে, 90 সিট রয়েছে আর কি 9-10-এর জন্য। তার জন্য আমাদের ব্যাচ চলছে, ভর্তি চলছে, যদি চান তো ভর্তি হতে পারেন। ইংলিশও ভর্তি আমাদের চলছে, ঠিক আছে। তো এসএসসি মোটামুটি হতে পারে আপনার অক্টোবরের পরেই আর কি তার নোটিফিকেশান আসতে পারে। এই মাদ্রাসা কমিশন পরীক্ষাটা ফুরবে, তারপরে হয়তো এসএসসি নিজের নোটিফিকেশান দেবে, কারণ সামনে আসছে লোকসভা ভোট, আসছে 2024-এ, ঠিক আছে। অর্থাৎ 2023-এর আগে একটা আপনি পেলেন, আপনার মাস্টার আপনি পেলেন এবং লোকসভা ভোটের আগে, এটা খুব বড় একটা ভোট যেহেতু, সেহেতু তার আগে হয়তো এসএসসি আপনি পেতেও আর কি পারেন। এর জন্য এখন থেকে প্রস্তুতি হয়তো চলছে। তো বন্ধু, প্রত্যেককে বলবো যে পারলে আমার দেওয়া এই নাম্বারে আপনি করতে পারেন, করতে পারেন হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ করলে হলে হবে, আগে নোটস দেখবেন, তারপর আপনি ভর্তি আর কি হবেন, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেককে ধন্যবাদ।